হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? সবাই সুস্থ আছেন আল্লাহর রহমতে। তো আজকে এই নির্জন জায়গায় এসে ভিডিও বানানোর মূল কারণ হচ্ছে পাঁচজন আমাদের এলাকার ছেলে কালকে রাত্রে মালয়েশিয়ার কথা বলে বাড়ির থেকে রওনা দিয়েছে। আজও পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর নাই, তাদের বাসায় কী যে অবস্থা চলতেছে। তো আজকের মূলত ভিডিও হচ্ছে এদের নিয়ে। তো আজকে আমি আপনাদের স্ক্রিনের মাধ্যমে এদের ছবি আপনাদেরকে দেব, আর এদের গ্রামের নাম, এদের নাম, এদের জেলার নাম সব কিছু আজকে আপনাদের ভিডিওতে তুলে ধরব। তো মূল বিষয় হচ্ছে আমাদের এখান থেকে পাঁচজন লোক কালকে রাত্রে ওরা নিজেরাই ফাইনাল ডিসিশন করে এখান থেকে মানে মালয়েশিয়ার সম্পর্কে কথা বলে বাসার থেকে রাত তিনটায় বলতেছে তাদের আম্মু আব্বুকে মানে আমরা এখন কাজে যাব, সকালে আসার পর আমরা ভাত খাবো। তো এখন ওদের আম্মু আব্বু জানতো না যে ওদের মালয়েশিয়া যাওয়া হচ্ছে। তো মালয়েশিয়ার নাম দিয়ে কিন্তু ওরা কিন্তু বাসার থেকে বের হয়ে গেছে। তো বাসার থেকে বের হওয়ার পর রাত তিনটায় বাইর হয়েছে বাসার থেকে। তারপর ঠিক সকাল আটটায় ওদেরকে কল দিয়ে বলতেছে আম্মু আমরা মালয়েশিয়া যাওয়ার জন্য বাসার থেকে রওনা দিয়ে চলে আসছি, এখন অনেক দূরে জায়গায়, কিন্তু জায়গার নাম ওরা বলতেছে না আমাদেরকে। মানে ওর মধ্যে আমার একটা ছোটো ভাই আছে, সরি আমার একটা বড় ভাই আছে, ব্রাদার। তো ও চলে গেছে পাঁচজনের মধ্যে ও একজন। তো তাদের বিবেক হচ্ছে চট্টগ্রাম বিবেক, কক্সবাজার জেলা, মহেশখালী থানা, রাজওয়ার কোনো 6 নম্বর ওয়ার্ড। এই যে পাঁচজন ছেলে গেছে এখান থেকে সবই হচ্ছে রাজওয়ার গুনারি ছেলে, মানে একই স্থানের ছেলে, চারপাশে কিন্তু ওদের বাসা। তো একজনের নাম হচ্ছে মোহাম্মদ মিজান। তো স্ক্রিনটাতে আপনারা ফলো করে দেখুন, স্ক্রিনটাতে কিন্তু আমি ওদের ফিডটা দিয়ে দিচ্ছি, আপনারা চিনবেন অবশ্যই। তো আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ সাকিব। তো তৃতীয়জনের নাম হচ্ছে মোহাম্মদ শফি। তো তো চতুর্থজনের নাম হচ্ছে মোহাম্মদ মামুন। তো লাস্ট ফাইভ, তো পাঁচজনের নাম লাস্টে মানিক, মোহাম্মদ মানিক। তোরা পাঁচজনের ছবি কিন্তু আপনাদের দেখার জন্য স্ক্রিনে কিন্তু দিয়ে দিচ্ছি অবশ্যই, তো আপনারা দেখতেছেন। তো মূল এভিডেটে করা হচ্ছে যে ওদের ফ্যামিলি হচ্ছে এমন একটা নরম ফ্যামিলি যাতে ওরা ছাড়া রোজগার করার মতো মানে এই ফ্যামিলিতে আর কেউ নাই। তোরা যদি চলে যায় ওদের ফ্যামিলির কী অবস্থা হবে আপনারা জানেন? মানে একদম বেকারের এই রাস্তায় কিন্তু ওদেরকে থালা বাস না নিয়ে কিন্তু রাস্তায় নেমে যেতে হবে। তো এই কারণে ওদের আম্মু আব্বু খুবই একটা টেনশনের মধ্যে পড়ে গেছে। আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে দ্রুতভাবে ওদেরকে আটকানো যায়। আমাদের বাংলাদেশ কান্ট্রিতে যদি ওরা যদি দেখে থাকে অবশ্যই, আপনারা যে কোনো জেলাতে যদি ওদেরকে দেখেন, আমি স্ক্রিনে আপনাদেরকে ছবি দিয়ে দিচ্ছি, তো স্ক্রিনে দেখার পর আপনারা যদি ওদেরকে দেখে থাকেন আপনারা সেখানে আটকে ফেলবেন। আমরা ইনবক্সে কিন্তু ওদের নাম্বারটা দিয়ে দিছি, ওদের ফ্যামিলির নাম্বার দিয়ে দিছি, আমার পার্সোনাল নাম্বার দিয়েছি। আপনারা ইনবক্সে ক্লিক করার পর সব অ্যাড্রেস কিন্তু আপনারা জেনে নেবেন। জেনে নেওয়ার পর ওদের আমি ইনবক্সে আমি ওদের জেলা, ওদের বিবেক, ওদের থানা সব কিছু কিন্তু আমি ওইখানে ইনবক্সে কিন্তু লিখে দিয়েছি। ওদের ফ্যামিলিদের নাম্বারও কিন্তু ওইখানে দিয়ে দিচ্ছি, ওদেরকে যদি ধরতে পারেন, বাট ওদেরকে যদি দেখলেই আপনারা কী করে বলবেন, অ্যাটাক করে বলবেন, অ্যাটাক করার সঙ্গে সঙ্গে আপনারা আমাদের ইনবক্স থেকে নাম্বারটি নিয়ে আপনারা কল দিয়ে জানিয়ে দেবেন যেহেতু আপনাদের ছেলেকে এখানে পাওয়া গেছে। তো আজকের মূলত এই বিষয় নিয়ে ভিডিও করার জন্য আমাদের একটা এলাকার প্রতিবেশী আমার দাদু সম্পর্ক লাগে। তো আমার দাদু সম্পর্কে যে লাগে ওনার ক্ষেত্রে আজকে এসে ভিডিওটি করতেছি।
আমি এমডি মিসবাহউদ্দিন অফিসিয়াল চ্যানেল থেকে আজকে সরাসরি এভিডেন্টে যুক্ত হয়েছি। আপনারা দেখতেছেন চারপাশে কিন্তু অনেক লোকজন কিন্তু একসাথে কিন্তু কাজ করতেছে, তার মাঝখানে কিন্তু আমার এভিডেন্টে করা হচ্ছে যে তাদের বাবা মা আমাকে বলছিল বাসায় আমার ছেলের জন্য একটা ভিডিও করো না, যাতে সবাই দেখতে পারে, দেখলে ওদেরকে চিনলে অ্যাটক করে ফেলবে, অ্যাটক করলে আমার ছেলেকে আমি খুঁজে পাবো। এখন কিন্তু ওদের খোঁজখবর মানে ওদের বাবা মা সকাল থেকে খোঁজার পরে কিন্তু পাওয়া যাচ্ছে না ওদের খোঁজখবর। ওরা সকাল 8টার দিকে কল করে বলছিলো যে তো আম্মু আমরা মালয়েশিয়া যাওয়ার জন্য পথে এখন কিন্তু রওনা দিয়ে চলে আসছি। তো এর 1 ঘন্টার পর দেখতেছি ওদের মোবাইলে যদি কল দিয়ে দেখে ওদের মোবাইলে কলটা কিন্তু ঢুকে না। ওরা নিজেরাই কল দিয়ে কিন্তু বলে দিচ্ছে যে মালয়েশিয়া যাওয়ার জন্য মালয়েশিয়ার পথেই আমরা রওনা দিয়ে দিচ্ছি, জানি না কবে মালয়েশিয়া পৌঁছতে পারবো, মালয়েশিয়া যাওয়ার পর তোমাদের সাথে কথা বলতে পারবো, এ ভাগ্য যদি জুটে যায় অবশ্যই তোমাদের সাথে পরে কথা বলবো, এখন রাখি। তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওদের মা কিন্তু হঠাৎ করে কান্না ছুটে গেছে ওদের মায়ের চোখ থেকে। আপনারা তো জানেন আমরা মায়ের ছেলে, যারা আমরা মায়ের গর্ভ থেকে যারা জন্ম নিয়েছি ওরাই জানতে পারে। শুধু একটা ছেলে হারা কষ্ট কি যে বেদনা কি যে কষ্ট আমরা কিন্তু সবাই জানি না, যারা মানে মায়ের জন্ম মায়ের গর্ভে থেকে যারা জন্ম নিয়েছে তারাই বুঝতে পারে ছেলে হারা কষ্ট কী জিনিস। তো 5 জন লোক যে তো এখান থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছে, জানি না কার ফাঁদে পরে ওরা চলে গেছে। এখন ওদের আম্মুদের ওদের বাবাদের কে অবস্থা কে যে কান্না। আর খুঁজে পাবো না এ কি হয়েছে, কার ফাঁদে পরে এরা মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা দিয়েছিল। তো বাট আজকের ভিডিওটা হচ্ছে এই সম্পর্কে নিয়ে। তো আপনারা যারা ওদেরকে দেখছেন এবং দেখবেন, আমি আপনাদেরকে ভিডিওতে স্ক্রিনটার মাধ্যমে আপনাদের আমি ছবিগুলো দিয়ে দিচ্ছি, আপনারা ওদেরকে দেখলে সঙ্গে সঙ্গে অ্যাটাক করে ফেলবেন। বাংলাদেশ কান্ট্রি যে জায়গাতে ওরা থেকে থাকে আপনারা ওইখানেই ওদেরকে আটকায় ফেলে সঙ্গে সঙ্গে আমাদের ইনবক্স থেকে নাম্বারটা নিয়ে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবেন। ওদের ফ্যামিলিদের এই নাম্বারটাও আমি দিয়ে দেবো এখানে। দেখেন আমি আবার আপনাদেরকে ওদের নামটা বলে দিচ্ছি, ওরা হচ্ছে চট্টগ্রাম বিভাগ কক্সবাজার জেলা মুশকিলি থানা রাজওয়ারগোনা বাড়ির 6 নম্বর ওয়ার্ডের স্থানীয় ছেলে। ওরা 5 জন লোক, ওরা মালয়েশিয়ার বান করে মালয়েশিয়ার নাম দিয়ে ওদেরকে মানে 5 জনকে ভুলিয়ে ভালিয়ে কীভাবে নিয়ে গেছে জানি না, ওরা কার পান্ধে পরে চলে গেছে এটাও আমরা আজও জানি না। তো বাট আমাদের এই প্রশ্নটা হচ্ছে যদি নাও তো ওদের আম্মুর সাথে কথা বলো, নাও না ওদেরকে কেন এরকম ভুলভাল কথা বলে নিয়ে গেছো। তো একজনের নাম হচ্ছে মোহাম্মদ মিজান, তো আরেকজনের 2 নম্বর লোকটা হচ্ছে মোহাম্মদ মানেক, তো তৃতীয় জনের নাম হচ্ছে মোহাম্মদ শফি, তো চতুর্থ জনের নাম হচ্ছে মোহাম্মদ সাকিব, তো পঞ্চমটার নাম হচ্ছে মোহাম্মদ মামুন। তো আপনারা 5 জনকেই অবশ্যই স্ক্রিনটার মাধ্যমে দেখছেন, আপনার যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনার শেয়ার করে দেবেন, যাতে পুরো কান্ট্রিতে ভিডিওটি জটে যায়, যাতে ওরা জানতে পারে এই লোকটা মালয়েশিয়ার বান করে বাসার থেকে পালিয়ে আসছে। ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেকটা সাউন্ড আসতেছে, আপনারা কেউ মাইন্ড করবেন না, যাতে আমি আমাদের পাশের আমাদের বাড়ির পাশে একটা ক্ষেত আছে, আমি সই ক্ষেত বলে, তো আমি সই ক্ষেতে কিন্তু আমার দাদুর ক্ষেতে আমি আজকে আসছি যে এবিডিটি করার জন্য। সবার রিকোয়েস্টে যখন আমার একটা চ্যানেল আছে তো সবার রিকোয়েস্টে কিন্তু আজকের আমার এবিডিওটা করা হচ্ছে। তো আপনারা ব্যাকগ্রাউন্ডে যে স্ক্রিন যে ব্যাকগ্রাউন্ডে আমার এই সাউন্ডটা আসতেছে আপনারা কিছু মাইন্ড করবেন না, যাতে এটা একটা ফ্যামিলির সাইটে কিন্তু আমি ভিডিওটি করতেছি।
আগে আমি স্টুডিওতে করতাম, আমি স্টুডিওতে করতে করতে আমার স্টুডিওতে একটা কাজ আছে, মানে সেখানে আমি স্টুডিওতে করতে পারতেছি না ভিডিওটা, তো আমি সেই জন্য আজকে খেতে আমার দাদুর খেতে আমি চলে আসছি যে ভিডিওটি করার জন্য। আমার এই ব্যাকগ্রাউন্ড থেকে যেত আবার আসতেছে, আপনারা কিছু মাইন্ড করবেন না। অবশ্যই আপনারা এখান থেকে যারা পাঁচজন লোক মালয়েশিয়ার বান করে চলে গেছে ওদেরকে আপনারা যেখানে দেখেন সেখান থেকে আপনারা আটকে ফেলবেন। সরাসরি আমার ইনবক্সে ওদের ফ্যামিলির এই নাম্বার দেওয়ানো আছে এবং আমার পার্সোনাল নাম্বারও দেওয়ানো আছে, তো আপনারা যে জায়গা থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, ইনবক্সে এসে বলে দেবেন আমি এই জায়গার থেকে দেখতেছি, ভাই আমরা ওদেরকে দেখতেছি না এখানে। তো আপনাদের একটা মেসেজের আশায় আমরা কিন্তু অনেকটা সফলতা মানে পথ ধীরে পাবো, পথ ধীরে পাবো। তো আপনারা জানেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন আমি ইউটিউবার, সবাই জানে সবাই চিনে, তারপরও আমি মানে আমার চোখ থেকে কান্না আসতেছে, কারণ এখানে আমার একটা ভাই আছে যে মোহাম্মদ মিজান হচ্ছে, ওটা হচ্ছে আমার ভাই। তো আমার আব্বুর ভাইয়ের ছেলে অর্থাৎ আমার স্বাস্থ্য ভাই, তো আমারও কিন্তু চোখ দিয়ে কান্না আসতেছে, কারণ ওরা যেহেতু এখানে অনেক দাম এখন কিন্তু কামের, এখন ওরা তো কামলায়, ওরা কামলা না করলে কিন্তু খেতে পারবে না। ওদের ফ্যামিলিতে মানে এই যে একজনের ফ্যামিলিতে মনে হয় তিন চারটা ধরে সমিতি আছে, সমিতি যদি ওরা না চালায় তাহলে চালার মতো তো কেউ নাই। ওদের বাপ আছে, বাপ এখন বৃদ্ধ বয়সে হয়ে গেছে, বৃদ্ধ বয়সে এখন হয়ে গেছে ওদের তার কাম করার মতো মানে কামলা করার মতো ওদের শক্তি নেই। তো ওদের শক্তি ছিল, ওদের পাওয়ার ছিল একটাই, ওদের ছেলেগুলো। তো ওদের ছেলেদেরকে কেবল বাল বলিয়ে আমাদের ওইখান থেকে আমাদের এই পাঁচটা ভাই নিয়ে গেছে মালয়েশিয়ার নাম দলে। তো আমরা কিন্তু সকাল থেকে ওদেরকে খুঁজতেছি, মানে অনেকটাই জায়গায় কিন্তু আমরা গিয়েছি, ওদের কোনো খোঁজ খবর পাই নাই। তো মানে কোনো খোঁজ খবর পাই নাই। আপনারা যদি কোনো যদি কান্ট্রি থেকে এই আমাদের বাংলাদেশ কান্ট্রি থেকে কোনো জেলার থেকে যদি ওদেরকে দেখে থাকেন অবশ্যই আপনারা আমার ইনবক্সতে, ইনবক্স আমার এই ওইখানে নাম্বার দেওয়ানো আছে, সব অ্যাড্রেস কিন্তু ওইখানে দেওয়ানো আছে আমাদের চেয়ারম্যানের এই মেম্বারের আমাদের জেলা চট্টগ্রাম বিবেক, মানে ওদের বিবেকের সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু ওইখানে দেওয়ানো আছে ইনবক্সে। আপনারা দেখলে ওইখান থেকে ক্লিক করে আপনারা সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দেবেন, সত্যি কিন্তু ইনফরমেশান দেবেন, কারণ ওটা একটা জীবন, জীবন নিয়ে কেউ খেলা করতে পারে না, এটা আমি না এটা সবাই জানি। এখন ওদের মাদের কী অবস্থা জানে, কীভাবে কান্না করতেছে ওদের বাপ ভাই, এখন কিন্তু সকাল থেকে কেউ ভাতও খাই নাই, যে রাত্রিবেলা বা রান্না করছিল ওই রান্না কিন্তু সকালেই আমরা যে দেখলাম যে কেউ এক মুঠার জন্য ভাত খায় নাই, এক মুঠা ভাত গালে দেয় নাই, ওদের টেনশনে। তোরা ছোটো মানুষ, ওরা বুঝতে না পারে বলে ওরা অন্যজনের, মানে আমাদের যতটুকু ধারণা অন্যজনের কিন্তু ফাঁদেই চলে গেছে, কারণ ওরা ছোটো বয়সী লোক, ওরা ডান বা কিছু চিনে না, ওরা কেমনে মালয়েশিয়া, মালয়েশিয়াকে এত সহজ, ওদেরকে যদি কেউ যদি না বলতো, কেউ যদি ওদেরকে যদি বলাইয়া বলাইয়া না নিত, কোনোদিন ওরা মালয়েশিয়ার পথ দেখতো না। এটা আমি না ওদের মানে ওদের ছবি আমি স্ক্রিনে যেরকম দিয়েছি আপনাদের মনে কী আব কীরকম মানে প্রশ্ন করতেছে আমি জানি না, কারণ এই ছোট্ট বয়সী লোক, এই ছোটো ছেলেটাকে ডান বা কিছু চিনে না, মালয়েশিয়া কীভাবে যাবে, ওদেরকে যদি এই কেউ যদি সহযোগিতা যদি করে না থাকে ওদের যাওয়া কোনো দিন হবে না। তো যে সহযোগিতা করতেছেন তাকে আমরা রিকোয়েস্ট করে বলতেছি আপনি ওদেরকে ছেড়ে দেন, ওদেরকে বাসায় পর্যন্ত এনে দেওয়ার দায়িত্ব আপনার, কারণ একজন মায়ের বুক থেকে একজন ছেলেকে যদি নিয়ে যান আপনার কী অবস্থা হবো, যদি আজকে যে ছেলেগুলো নিয়ে গেছেন ওটা যদি আপনার ছেলে হতো আপনার চোখ থেকে কীরকম কান্না আসতো আপনি জানেন, আপনি জানেন না। আপনার ছেলে যদি হয়ে থাকতো আমরা কিন্তু আপনাদের নাম ধরে বলতেছি না, বাট আমরা এখনও কিন্তু কেনি সেটা জানি না, যদি জানতাম ওদের খোঁজ খবর নিতাম না, আপনারই খোঁজ খবর নিতাম, ঠিক আছে। তো আমি পাঁচজন লোকের জন্য আজকে এই ভিডিওটি মূল করানো হয়েছে, তো যারা যেখান থেকে এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, লাস্টে বলবেন না সাবস্ক্রাইব করতে, আমার ছোট্ট ফ্যামিলিতে সবাই জয়েন হয়ে যাবেন।
যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা আমার ইনবক্সে একটা মেসেজ করে দেবেন, আমি অমুক জায়গার থেকে দেখতেছি, ওদেরকে তো ভাই কোনো খোঁজ খবর নাই। আমরা অনেক গ্রামে অনেক পাহাড়বর্তী এলাকায় সাগরও কিন্তু গিয়েছি, ওদেরকে খোঁজার জন্য সে কেন কিন্তু পাই নাই। তা আমাদের এই মনে মনে যে কল্পনাটা আছে, আমরা জানি ওদেরকে অনেক কোনো একটা জায়গায় কিন্তু অ্যাটাক করে রেখে দিছে। তো আমরা এক্সট্রা কীভাবে বলবো, ওদের যদি আমরা খোঁজ খবর পাই তাহলে তো বলতে পারবো ওদেরকে কোন জায়গাতে অ্যাটাক করানো হয়েছে। ঠিক আছে দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে এমডি মিসবাহ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এলা এই ভিডিওটি এতক্ষণ যাবত শোনার জন্য। তো যারা ভিডিওটি শোনার পর আপনাদের একটুখানি মনে যদি দয়া লাগে থাকে, আপনারা ওদেরকে একটু খুঁজে নেবেন প্লিজ, দয়া করে আমাদের দিকে চিন্তা করুন। আমরা ছোটো বয়সী লোক, আমরা যদি এখনও কিন্তু আমরা কামরা করতেছি, আমি ইউটিউব চালাচ্ছি তাও ওটা বড় বিষয় না। আমি এখনও কিন্তু কামলা করে কিন্তু বাসায় যদি না নিতে পারি রাত্রেবেলা খাওয়া হবে না। আমি জানি আমার ফ্যামিলিতে, আমি জানি অন্য অন্য ফ্যামিলিতে আমি বলতে পারবো না, জাস্ট আমার ভাই যেটা চলে গেছে আমি ওর ফ্যামিলিতে আমি দেখতেছি। কারণ আমি যদি সকাল থেকে মুখ দেওয়ার জন্য বাইরে আমার চাচুকে দেখি, হ্যাঁ আমার চাচিকে দেখি, আমার ব্রাদারদেরকে দেখি, তখন আমি বুঝতে পারি না ওদের ফ্যামিলিতে কী অবস্থা। আমি জানি ওদের ফ্যামিলিতে দিনে খেটে দিনে খাই, রাতের চিন্তা থেকে যাই। সেই জন্য বলতেছি আপনারা সবাই ওদেরকে একটু খুঁজে নেবেন। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে এমডি মিসবাহ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। আল্লাহ হাফেজ, শেয়ার করতে ভুলিয়েন না।